হ্যালো বন্ধুগণ, স্বাগত আপনাদের তাজবুল টেক চ্যানেল। চ্যানেল শুরু করা যাক আজকের বাংলা টেক নিউজ। তবে আমাদের তরফ থেকে আপনার কাছে একটি অনুরোধ, ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম খবর আছে রিয়েলমি তরফ থেকে। রিয়েলমি বুট কিউ টু AWST ভারতীয় রিটেল বক্স অনলাইনে ফাঁস হয়ে গেছে। বক্সের গায়ে দামও দেখা যাচ্ছে, দামটি হলো 2499 টাকা। স্পেসিফিকেশন আপনাকে স্ক্রিনে দেখিয়ে দেবো, ভিডিও পজ করে পড়তে পারেন। পরবর্তী খবর হচ্ছে সমি তরফ থেকে। সমিতে নিজস্ব আন্ডারপ্যান্ট নিয়ে এসেছে, যার কয়েকটি ফটো অনলাইনে ফাঁস হয়েছে। ফটোগুলি আপনাকে এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি এবং সমির অফিসিয়াল ওয়েবসাইটে এগুলি দেখা গিয়েছে বলে জানা গিয়েছে। পরবর্তী খবর হচ্ছে গুগল তরফ থেকে। গুগল প্লে স্টোরের মধ্যে কয়েকটি নতুন বৈশিষ্ট্য নিয়ে আসছে। এর মধ্যে একটি হলো আপনি যখন কোনো অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করবেন, সেই অ্যাপ্লিকেশন আপনার কোন কোন ডেটাকে অ্যাক্সেস করছে তার বিস্তারিত আপনাকে স্ক্রিনে দেখাবে। অনেকটা iOS 14.5 যেরকম আপডেট হয়েছে ওই রকমই। পরবর্তী খবর হচ্ছে গুগল তো বর্তমান করোনার সময় অনেক ভুলভাল মেসেজ এবং ফটো অনলাইনে ভাইরাল হচ্ছে। সেই সমস্ত ফটো এবং মেসেজের সত্যতা যাচাই করার জন্য গুগল তিনটি নতুন বৈশিষ্ট্য চালু করেছে, বিস্তারিত আপনাকে স্ক্রিনে দেখাচ্ছে, ভিডিও পজ করে পড়তে পারেন। পরবর্তী খবর হচ্ছে লিফোনে তো লিফোন Q20 Ultra নামে একটি ফোন ফেসবুক এবং ইউটিউবে অ্যাড দিচ্ছে, যে 5499 টাকায় 5G ফোন বিক্রয় করছে। দয়া করে এই সমস্ত জিনিসে ক্লিক করবেন অথবা এখান থেকে কিনতে যাবেন না, কারণ এটি পুরোটাই ভুয়া। এর আগেও এরকম খবর সামনে এসেছিল। পরবর্তী খবর হচ্ছে ভারতের অনলাইন স্মার্টফোন মার্কেটে 50,000 কর্মীর তাদের জবকে ছেড়ে যেতে পারে, কাউন্টার পয়েন্টের রিপোর্ট দ্বারা এরকমই জানা গিয়েছে। আর কারণ হিসেবে যেটি জানা গিয়েছে সেটি হলো COVID-19। পরবর্তী খবর হচ্ছে ওপো তরফে ওপো ফাইন্যান্স 3 এই ফোনটিতে 3 বছর পর্যন্ত সফটওয়্যার আপডেট আসবে, যা কোম্পানির তরফ থেকে আজকে নিশ্চিত করে দিয়েছে। পরবর্তী খবর হচ্ছে রেডমি তরফে রেডমি Note 10 যে ফোনটি 13 মে ভারতে চালু হচ্ছে। এই ফোনটি আজকে গুগল প্লে কনসোলে লিস্ট হয়েছে এবং গুগল প্লে কনসোল দ্বারা জানা গিয়েছে যে ফোনটিতে মিডিয়াটেক হিলিও G95 প্রসেসর থাকবে। এটি আগেও জানা গিয়েছিল এবং এই ফোনটি অ্যামাজনেও লিস্ট হয়ে গেছে আজকে। পরবর্তী খবর হচ্ছে ওপো তরফ থেকে আরও যে সমস্ত ফোনগুলিতে কালার OS 11 আপডেট আছে পুরো বিশ্বে, তার লিস্ট কোম্পানির তরফ থেকে প্রকাশ করে দিয়েছে। লিস্ট আপনাকে এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী খবর হচ্ছে হোয়াটসঅ্যাপ তো হোয়াটসঅ্যাপ যে কয়েকদিন আগে প্রাইভেসি পলিসির উপরে আপডেট নিয়ে এসেছিল, এর শেষ ডেট ছিল 15 মে পর্যন্ত এবং 15 মে পর্যন্ত আপনি যদি না মানেন তাহলে আপনার অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে এরকম জানা গিয়েছিল। কিন্তু আজকে হোয়াটসঅ্যাপের তো ভারত জানিয়ে দিয়েছে যে 15 মে পর্যন্ত আপনি যদি না মানেন তাহলে আপনার অ্যাকাউন্ট ডিলিট হবে না। পরবর্তী খবর হচ্ছে অ্যামাজনের তরফে অ্যামাজন প্রাইম ডে সেল আপাতত স্থগিত করে দিয়েছে করোনা ভাইরাসের কারণে। যদি পরে গিয়ে হয় আমি পরে আবারও জানিয়ে দেবো। পরবর্তী খবর হচ্ছে সার ক্ষেত্রে তো সার FX R6 এই ফোনটি কয়েকটি রেন্ডার সামনে আছে, রেন্ডার আপনাকে এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছে এবং কিছু রিপোর্ট দ্বারা জানা গিয়েছে যে এই ফোনটিতে লাইকা ক্যামেরা থাকবে। পরবর্তী খবর হচ্ছে ওনার তো ওনার Tab X7 এই ট্যাবলেটটি আজকে চাইনাতে চালু করে দিয়েছে। এই ট্যাবলেটের দাম স্পেসিফিকেশন এবং লাইভ ফটো সমস্ত কিছু আপনাকে স্ক্রিনে দেখে দিয়েছি, ভিডিও পজ করে পড়তে পারেন। পরবর্তী খবর হচ্ছে 2018 সাল থেকে 2021 সাল মানে এখন পর্যন্ত কোন কোম্পানি গেমিং ফোনের দিক দিয়ে কতটা এগিয়ে আছে তার লিস্টের সামনে এসেছে। লিস্ট আপনাকে এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছে, ভিডিও পজ করে পড়তে পারেন। পরবর্তী খবর হচ্ছে হবে তো হবে একটি স্মার্ট ওয়াচ ব্লুটুথ সার্টিফিকেশন লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর হচ্ছে নোকিয়া তরফ থেকে নোকিয়া G10 এবং G20 এই দুটি ফোন TKDNA সার্টিফিকেশন লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর হচ্ছে আইকো তরফ থেকে আইকো Z6 এর ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটি IMEI সার্টিফিকেশনে দেখা গিয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর হচ্ছে নোকিয়া তরফ থেকে নোকিয়ার A9 দুটি ফিচার ফোন মালয়েশিয়া সিরিম সার্টিফিকেশনে লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর হচ্ছে স্যামসং তরফ থেকে স্যামসং গ্যালাক্সি S21 ফ্যান এডিশন এর ফার্মাস বিকাশ ভারতে শুরু হয়ে গেছে বলে জানা গিয়েছে এই টুইটটি দ্বারা। পরবর্তী খবর হচ্ছে অনার তো অনার 50 সিরিজ এই মাসে চালু হবে বলে জানা গিয়েছে এবং এই দুটি পোস্টার সামনে এসে পোস্টার আপনাকে এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছে। পরবর্তী খবর হচ্ছে 2021 সালের এপ্রিল মাসের মাস্টার লু বেঞ্চমার্কের লিস্ট সামনে এসেছে, লিস্ট আপনাকে এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছে। পরবর্তী খবর হচ্ছে টেকনো ক্যামন 7 TV এই ফোনটি আজকে নাইজেরিয়াতে চালু হচ্ছে, ওখানকার দাম স্পেসিফিকেশন এবং লাইভ ফটো সমস্ত কিছু আপনাকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছে। পরবর্তী খবর হচ্ছে রেডমি তো রেডমি একটি ডায়মন্ড 3 1100 সঙ্গে চাইনাতে ফোন চালু করবে এবং ওই ফোনটি ভারতে POCO F3 GT নামে চালু হবে, যা আমি আগে জানিয়েছি। এখন তার মডেল নম্বরগুলি সামনে আছে, মডেল নম্বর আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। সাথে আরও কয়েকটি স্পেসিফিকেশন জানা গেছে, স্পেসিফিকেশন আপনাকে স্ক্রিনে দেখে দেবো। পরবর্তী খবর হচ্ছে রেডমি তো রেডমি যে ওয়াচ 13 মে ভারতে চালু করছে, এর কয়েকটি স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়ে গেছে, স্পেসিফিকেশন আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী খবর হচ্ছে সমি তো সমির MIUI 13 আপডেটের লিস্ট সামনে আছে, লিস্ট আপনাকে এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি, ভিডিও পজ করে পড়তে পারেন।
পরবর্তী খবর হচ্ছে ভিভো 30 ভিভো Y76S নামে একটি ফোন 3G সার্টিফিকেশন রিলিজ হয়েছে 18 ওয়াট ফাস্ট চার্জার সহ, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তী খবর হচ্ছে কিভো 30 কিভো X60 প্রো নামে একটি ফোন আজকে চায়নাতে চালু হয়েছে। এই ফোনটি দেখতে সম্পূর্ণ আইফোন 12 এর মতন। এই ফোনের দাম এবং স্পেসিফিকেশন এবং লাইভ ফটো কয়েকটি আপনাকে এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি। তারপর লাস্ট খবর হচ্ছে ওপো 30 ওপো কয়েকটি মিড রেঞ্জ ফোনের উপরে কাজ করছে বলে জানা গিয়েছে। এই হলো প্রমাণ।